হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমের দিনের জন্য একটা আইডিয়াল রেসিপি, ঝিঙে আলু দিয়ে চারাপোনা ঝোল। এর জন্য আমার দরকার চারাপোনা। আমি এখানে ছটা মতন চারাপোনা নিমাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন আর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে ভালো করে বেশ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 10 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাছগুলোর গায়ে হলুদটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে দুটো সাইডে আমি মাখিয়ে নেব, যাতে পুরো নুন হলুদটা মাছের গায়ে ভালো করে ঢুকে যায়। এই সাইডে ভালোভাবে মশলাটা না মাখালে পরে ভাজার পর রান্নাতে মাছের টেস্টে কিন্তু নুনটা কম লাগে অনেক সময়। আর এখানে আমি নিচ্ছি আলু, দুটো মতন আলু কেটে রেখেছি, আর দুটো মতন আমি ঝিঙে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো একটা সাইড দিয়ে ভাজা হলে তারপর আমি আরেকটা সাইড ভেজে নেব। দেখো চারাপোনা মাছ হচ্ছে মানে একদম টাটকা মাছ, তাই জন্য এটা বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার হয় না, মানে একদম লাল লাল করে কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। দেখো আমি একটা দিক হয়ে গেছে, হালকা করে উল্টে দিলাম, দিয়ে এবার আমি আরেকটা দিক ভালো করে ভেজে নেব। ভেজে ভাজা খুব ভাজা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজিনি কিন্তু দেখেই বুঝতে পারছো। এবার আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি একই তেলে আলুগুলো ভেজে নেব। আমি এখানে দুটো আলু নিয়েছি, দেখে এক লম্বা লম্বা করে কেটে নিয়েছি, স্লাইস করে তোমাদের যেরকম দরকার সেরকম কেটে নিতে পারো। আমি এখানে দুটো আলু নিয়েছি, একটা আলুকে আমি 4 টুকরো করে কেটেছি। এবার একটু হালকা নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে রাখবো। ভেজে আমি তুলে রাখছি, দেখো আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর বেশ একটু ডাল ডাল করে ভাজবো কিন্তু আলুগুলোকে। যেহেতু এখানে ঝিঙেটা কিন্তু বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, তাই আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে বেশ ডাল ডাল করে ভেজে আমাকে তুলে রাখতে হবে। আর ঝিঙেটা আমি এখানে ভাজবো না, যে ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য ঝিঙেটা জাস্ট আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো আলুটা আমি তুলে রাখছি। এবার আমি কড়াইতে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ হবে না, একদম হালকা পাতলা রান্না, খেতে সুস্বাদু। আর দেখো এবার আমি এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে অ্যাড করছি 2 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো। তোমরা চাইলে মশলাটাকে জলের মধ্যে গুলে এখানে অ্যাড করতে পারো। আমি এখানে ডিরেক্ট দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1 চামচ মতন আদা বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটা একদম পাতলা রান্না আর গরমের দিনের জন্য হালকা পাতলা ঝোল। আর এটা গরম কেন, সবসময় সব সিজনে কিন্তু মা রান্নাটা ভালো লাগে। এখানে আমি ঝিঙের জায়গায় তোমরা অন্য কোনো সবজিও ইউজ করতে পারো। দেখো এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলো অ্যাড করছি। ঝিঙেগুলো অ্যাড করে বেশ মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে একটু হালকা একটু কষিয়ে নিচ্ছি, বেশি দরকার নেই। এরপর আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য আমি প্রথমেই আলুটা অ্যাড করে দিচ্ছি। কিন্তু দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা। বেশ যখন মশলা থেকে কাঁচা ভাবটা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। রান্নায় জলটা গরম জলটা দেবে, যাতে টেস্টটা কিন্তু বজায় থাকে। দিয়ে গরম জলে দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ যে ঢাকা দিয়ে রাখছি, যতক্ষণ আলু টালুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আমার। দেখো ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে আর আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, মানে কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, মানে এটা সবুজ লঙ্কাই দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর ব্যাস রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। এই রেসিপিটা খুব সুস্বাদু, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, সেখানে সব লোকের জন্য কিন্তু পারফেক্ট। আমার রেসিপিটা রেডি। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে তোমরা পেয়ে যাও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।